আবৃত্তি করছি কবি অ্যালেন সাইফুলের লেখা কবিতা সংসার। মা রাইখা যাওয়া নাকফুলটা পরাইয়া দিয়া নিরুবালারে কইলাম, আমার তো এখন ডিঙ্গি নৌকা বাদে আর কিছু নাই, বিয়া কইরা তোমারে কই রাখমু? নিরুবালা এক গাল হাসি দিয়া কইল, নৌকার মধ্যে কি ঘর বান্ধন যায় না মাঝি? বুনো ফুল এক আসমান তারাবাত্তি আর চান্দের আলোয় আমরা বাসর সাজাইলাম, একজন আরেকজনের হাত ধইরা গাঙ্গের উপরে ভাসতে ভাসতে পুরা রাত কাটাইয়া দিলাম কথা কইয়া, কত কথা। নিরুবালা কইতাছিল, হুনো মাঝি, আমার মনে চায় শীতের এক বিয়ান বেলায় তুমি আর আমি হাত ধইরা ঘাসের উপরে হাঁটতাম, শিশির আর আমার পাওয়ের নুপুরের যুদ্ধে সরম ভাঙ্গা যাইব ঘাসে গো। আমি কইলাম, হ্যারপর যখন হাঁড়া শেষ হইব তুমি তোমার ভেজা পাও দুই হান আমার কোলে উড়াইয়া দিবা, আমি আমার কান্দের গামছা খান দিয়া খুব যতন কইরা তোমার পাও দুইটা মুইসা দিয়াম। নিরুবালা হাসিয়া উঠল, তার হাসির শব্দের কাছে হাইরা গেল গাঙ্গের ঢেউ। নিরুবালার কথা সত্য হইল, নৌকার মধ্যে পাতা আমাগো সংসারে সুখের জোয়ার উঠল, সেই জোয়ারের ফলে আর কোনো ভাটা নাই বইলা ভাবলাম আমি। একদিন হাইনজার কালে কৈথাইকা জানি একটা চড়ুই পাখি আইন্দা নিরুবালা আমারে কইল, এটা জালে পেঁচাইয়া আসিল গো মাঝি, নিয়ে আইলাম, আইস থেকেও আমাগো লগে থাকবো। তাই চিন্তা করছি নতুন মেহমান আয়নের পরে ওরে সাইরা দিমু। আমার সোহে মুহে তখন রাজের ব্যাবাক খুশি। নিরুবালারে কইলাম, যেমন কইরাই হোক এইবার আমার একখান ঘর বান্ধনই লাগব। বাচ্চা হনের কালে নিরুবালা মইরা গেল আজ 7 বছর, আমার এখন ঘর আছে, ডাঙ্গায় সংসার পাতনের মতন পয়সা আছে, বেয়ান বেলায় ঘাসের উপরে জল জল করা শিশির কণা আছে, কিন্তু হাত ধইরা হাঁটনের মতন হেই হাত দুই হান আর কোলের মধ্যে লইয়া শিশির মুইসা দেওনের মতন হেই পাও দুই হান নাই। শেষ অব্দি নিরুবালারে আমি কিছুই দিতাম পারলাম না, যার দুঃখে মাঝে মধ্যে রাইতের কালে বুকের মধ্যে তুফান উঠে সব কিছু ভাইঙ্গা যাইতে চায়, ভাইসা যাইতে চায়, আমারে নিয়া যাইতে চায় নিরুবালার কাছে। কিন্তু নিরুবালা নিজের জান দিয়া আমারে যেই মায়া হরিণের বাচ্চা দিয়া গেল, হ্যারে রাইখা কোনো হানে যাইতে পারি না। রঙিন ফিতায় চুলের দুই বেনি আর স্কুলের পিরানে পড়ি সাইজা বিয়ানবেলায় মাইয়া আমার হন স্কুলে যায়, আলতারাঙ্গা দুইখান পাওয়ে নুপুর পইরা ফড়িংয়ের মতন হারা বিহাল উঠতে থাকে ঘাসের মধ্যে, বনবাজারে ঘুইরা পাখির বাচ্চা ধইরা না পুষে খুব আদরে। আমি দেখি নিরুবালা না থাহনেও আরেকখান নিরুবালা বাইরা উঠতেছে আমার চক্ষের সামনে।